বন্ধুরা, অশেষ ধন্যবাদ ভিডিওটিকে ক্লিক করার জন্য। তাড়াতাড়ি খুব সকালে প্রায় 7টা নাগাদ এসে পৌঁছলাম ইস্টার্ন মেট্রো বাইপাসে। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে আজকে অদ্ভুত একটা শিল্পকলা দেখার জন্য পশ্চিম মেদিনীপুরের। খুব উৎসাহিত আজকে এই শীতের মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছি গাড়ির জন্য। চলুন আমার সাথে। ফ্রেন্ডস, গ্রাম বাংলাকে নিয়ে যখন এই ভিডিওটা শুরু করছি, তখন এখানকার ফুল চারিদিকের চোখ ধাঁধানো সবুজের মেলা দিয়ে শুরু না করলে কী হয়? চলুন সবুজ দিয়েই শুরু করি আজকে। চোখটাকে শান্ত করে গ্রাম বাংলার প্রকৃতিকে এক ঝলক দেখে নিয়ে আজকের এই এপিসোড শুরু করছি। ভিডিওতে মূল পর্বে যাওয়ার আগে আমরা একবার দেখে নিই কী করে রং এখানকার লোক তৈরি করেন পটচিত্র আঁকার জন্য, পুরোপুরি ন্যাচারাল কালার দিয়ে। গুরুপদ চিত্রকারের ছেলে আজকে আমাদের সেটা দেখাচ্ছেন। এটার মধ্যে একে আগে এইভাবে মালাতে পুরো রঙকে নেওয়ার পরে শুকোতে দিতে হবে রোদে, দিয়ে শুকোনোর পরে কতদিন লাগে শুকোতে? হ্যাঁ, আপাতত দুদিন, এরকমই রোদ হলে 2-3 দিন লাগবে। নাহলে তোমার কারোর বেলের আঠা মধ্যেখানে 2 পিস করে আঠাগুলোকে বীজগুলো বার কে কোনো ডিশের মধ্যে, হ্যাঁ ওইটাকে দিয়ে কোনো ডিশের মধ্যে ওটাকে বেশ ভালো করে চটকি নিয়ে সাদা জল হালকা করে অল্প করে দিয়ে বোতলে রেখে রোদ খাইয়ে, তারপর ওই রং যেটা মালাতে শুকিয়ে গেল ওটাকে হালকা করে জল দিয়ে ভিজানোর পরে জলটা ফেলিয়ে দিয়ে পুরো রংটাকে ওই বেলের আঠাটা দিয়ে বুঝলি লাল হচ্ছে মানাতে হবে। এখন তো প্লাস্টিকের বোতলে ছেলেগুলোর জন্য নালে কিন্তু কাঁচের বোতলের মধ্যে বরফ লাগিয়ে সারা বছরই রোদে এগুলো সেইভাবে শুকনো রংগুলো, তাই তো? আচ্ছা, এবার বের করব রংটা, যেটা মুহূর্তের মধ্যেই ভেঙে কত মোটে দেখে দিই। ভীষণ মোটে, অল্প খুবই জল আছে, মানে পুরোটাই বেলের প্রথম নেনিবার পরে ওটাকে রোদে ফিটিয়ে দিতে হয়, ওটা শুকানোর পরে ওটা কাজে নিয়ে গেলে, রান্নার সময় কাজে নিয়ে গেলে। ন্যাশনাল আর্ট গ্যালারি, হ্যাঁ ন্যাশনাল লাইব্রেরি, এবং অনেক দেশ বিদেশ অনেক জায়গায় ঘুরে এসছে, নানা রাখা নিয়ে দেশের বাইরে নানান জায়গায়। আমি বলে দিচ্ছি, এগুলো যা বিক্রি হবে 20% আমার।
সেজন্য আপনার মুখ থেকে বলুন 100% আপনি নিয়ে যাবেন। বলুন দাদা, একটু শুনি আপনার মুখ থেকে। পরিচয় দিয়ে আগে, বিফোর হি স্টার্টস, এই গ্রামটা হচ্ছে আন্ডার পিংলা ব্লক। গ্রামটার নাম হচ্ছে নয়া গ্রাম। এখানে এরা যে সমস্ত বসবাস করে যারা, এরা হচ্ছে চিত্রকার, এদের বলা হয়। টাইটেল হচ্ছে চিত্রকার, উপাধি টাইপের। আচ্ছা, টাইটেলটাই চিত্রকার, উপাধি টাইপের। এবার এরা মূলত কিন্তু দে আর অল মুসলিমস। আচ্ছা, বাই ফেথ দে আর অল মুসলিমস। কিন্তু যেগুলো আঁকেন ওনারা স্ক্রোলে, হিন্দু মাইথোলজি বেস করে। এটা একটা অদ্ভুত জিনিস কিন্তু, মানে আমাদের হিন্দু মাইথোলজির উপর বেস করে ওনাদের আঁকা, সেই আঁকাটার উপর গান বাঁধা, সে গান সুর করা, গান গাওয়া, এগুলোকেই হচ্ছে ওরা পটের মধ্যে যেটা আঁকে। পট বলতে স্ক্রোল, লম্বা টাইপের একটা কাগজ হয়, রোল করে হয়। এটা যেরম যেরম তোমার রোলটা খুলবে, যেই যেই ছবি আসবে, সেই ছবিটা কী বলতে চাইছে সেটা ওরা গান গেয়ে শোনায়। যেটা খুলবে সেই পার্টিকুলার ফ্রেমটায় যেটা দেখা যাচ্ছে সেটার উপরে ওরা গান গায়। ওকে, এবং গানটা ওরাই লেখে, ওরাই সুর দেয়, এটাই হচ্ছে ওদের বৈশিষ্ট্য। ওটার থেকেই নাম হচ্ছে পট চিত্রকার, পট চিত্রকার। বাট এই এই জিনিসটা কি, মানে এই ট্র্যাডিশনটা কি ওদের বংশানুক্রমেই চলে এসেছে? বহু বংশ, বহু পুরনো, ধরুন 80 দশক থেকে এটা মূলত একটা শিক্ষামূলক একটা অংশ। আচ্ছা, যেটা মানুষজনের বিনোদনের জায়গা বা যাত্রা, নাটক, সিনেমা থেকেও তো আরও আগের থেকে এসছে, যে সেগুলো গ্রামে গ্রামে বাড়ি বাড়িতে গান গেয়ে মানুষজনকে বোঝানো হতো। ওকে, যে মনসা মঙ্গলের উপরে যখন আমরা গান গাইছি তখন সেখানে মানুষকে একটা শিক্ষামূলক জায়গায় এটাই দেওয়া হচ্ছে যে বেহুল্লা যদি তার মরা স্বামীকে নয়ে 6 মাস জলে ভেসে আবার পুনরায় বাঁচিয়ে নিয়ে আসে, তাহলে এখনকার মেয়েরা কেন তার স্বামীকে ভালোবাসবে না? এক, সাবিত্রী সত্যবান যমরাজ ধর্মরাজের সঙ্গে এত লড়াই করে তাকে কথাতে আর কথার মধ্যে প্যাচে ফেলে তার স্বামীকে বাঁচিয়েছে। এই রকম নানা রকম বিষয়ে পৌরাণিক কাব্যগুলো মানুষজনকে বুঝিয়ে গান গাওয়া হতো এবং তার সঙ্গে ছবি দেখত। এটা আমাদের পূর্বাপুরুষ থেকেই হয়ে চলে আসছে। এখন সময় সাপেক্ষে নানা রকম সামাজিক বিষয়ের উপর নিয়ে, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে, স্বাস্থ্য নিয়ে, পরিবেশ নিয়ে, নানা রকম বিষয় নিয়ে সেগুলো আমরা গান লিখি, তার সঙ্গে সুরটাও আমরা নিজেরা দিই এবং তার সঙ্গে পটের ছবি মিল করে মানুষজনকে বোঝানো হয়। যেমন এখন আমরা কেবল করোনা ভাইরাস নিয়ে, আচ্ছা, মানে মানুষজনকে বোঝানোর জন্য যে আমরা কিভাবে চলাফেরা করলে তাহলে এই ভাইরাসটা আমাদের কাছে আসবে না এবং আমরা খুব ভালোভাবে বাঁচতে পারব, সুস্থভাবে জীবনযাপন করতে পারব। এর আগে HIV এইডস নিয়ে আমরা করেছি। আচ্ছা, তারপরে আরও স্বাস্থ্য নিয়ে, মা ও শিশুর পুষ্টি, গর্ভবতী মায়েদের কীভাবে চলাফেরা করলে তারা ভালোভাবে
তার কন্যা, এটা তো এইভাবে মানুষজনকে বোঝানো। যেমন এইচআইভি এইডস নিয়ে আমরা 2000-এ আমি প্রচার মাধ্যমটা শুরু করেছিলাম। এটা তখন আমাকে আমেরিকার UCL ইউনিভার্সিটির প্রফেসর মাইকেল রিচার্ড ডেভিড, ওর ভাইয়ের নাম মাইকেল, উনি আমাদের যেমন অমিতাভ বচ্চন খুব ভারতবর্ষের মধ্যে একজন আমাদের কাছে মানে কী বলবো ফেমাস সেলিব্রিটি, একটা সেলিব্রিটি, ঠিক সেরকমই ওই রিচার্ড ডেভিডের ভাইও কিন্তু আমেরিকার একজন খুব সেলিব্রিটি, এবং ওর ওনার দাদা ওই রিচার্ড ডেভিড উনি ইউনিভার্সিটির প্রফেসর। তো উনি এইচআইভি এইডস নিয়ে এখানে কলকাতার একটা NGO-র সঙ্গে যোগাযোগ করেছিলেন, আমরা তার মাধ্যমে এই প্রচারটা শুরু করি। ওই সময়টা আমার কাছে এমন তথ্য ছিল সারা পৃথিবীতে এইডস সংখ্যা কত, নেগেটিভ কত, পজিটিভ কত, কোন দেশে নিট, আবার ভারতবর্ষে কত ছিল, এমন কি এই ভারতবর্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গে কত ছিল, পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের এই পশ্চিম মেদিনীপুরের কত ছিল, পশ্চিম মেদিনীপুরের আমাদের এই পিংলা ব্লকে কত ছিল, এমন কি আমার গ্রামে কজন ছিল, এরকম আমার কাছে একটা লিস্ট ছিল। তো সেই সব নিয়ে আমি গান লিখে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি, অনেক জায়গায় সেমিনার মতো করেছি। প্রোগ্রাম মানে কিসের প্রোগ্রাম? গানের। তারপরে আমাকে সাউথ আফ্রিকা নিয়ে যাওয়া হয়েছিল, জোহানেসবার্গ। আর কোন বছরে ওটা, মানে কত বছর আগে হবে? জোহানেসবার্গে গিয়েছিলাম আর ডারবানে গিয়েছিলাম। তারপরে ওই UCL ইউনিভার্সিটিতেও নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, তাছাড়াও আমি আমার সব থেকে বেশি USA ট্যুর হয়েছে, আমি প্রায় 6 গেছি, সব থেকে বেশি আমি USA, তারপরে ইংল্যান্ডে প্রায় 3। ভারতবর্ষে বহুত দেশ ঘুরে শুধু ওই HIV AIDS নিয়ে সব বিভিন্ন প্রোগ্রাম আমি এই। বন্ধুরা, গুরুপদ চিত্রকারের ইন্টারভিউ নেওয়ার পরে আর কিছু বলার নেই। যেভাবে উনি বাংলার শিল্পকলাকে তুলে ধরেছেন ইন্টারন্যাশনাল লেভেলে, ওনার প্রতি সম্মান যেন বেরিয়ে চলেছে ওনাকে দেখার পর, ওনার কথা শোনার পর, এবং আপনাদেরও তাই মনে হবে, তাই না? এই যে পটচিত্রগুলো দেখছেন, এদের সব জেনারেশন বাই জেনারেশন এরা এটাই মেনটেন করে চলেছে, এভাবেই সংস্কৃতিকে ধরে রেখেছেন। ভদ্রলোক বা এর পরিবারকে দেখে একদম মনে হয় না এরা যে এরকম ইন্টারন্যাশনাল লেভেলে এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্বীকৃত। শুধু শিল্পকলাকে তুলে ধরার জন্য এবং নিজের রোজি রোজগার মেটানোর জন্য এরা শিল্পকলাকে কন্টিনিউ করে চলেছেন। আমি তো একটা কথাই ভাবি, আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার কেন এদের পেছনে বা এই শিল্পকলার পেছনে কিছু বাজেট রাখেন না, এবং বাজেট রাখলেও সেটা কতদূর পর্যন্ত ইমপ্লিমেন্ট হয় সেটাও একটা বিরাট কোশ্চেন। ধন্যবাদ অভিজিৎদাকে, যিনি এরকম ট্যুর প্ল্যান করেন এবং আমাদের সাথে নেন। আমি সত্যি গর্বিত। ওগুলো 200 আছে। এগুলো কি ন্যাচারাল পেন্ট? না না, সব ন্যাচারাল। আপনি ওই টেটা ধরছেন, ওটা ন্যাচারাল না।
আচ্ছা, এটা বলছেন 6-7 দিন লাগছে আঁকতে পুরো পুরো কৃষ্ণের লীলা গল্প করোনা ভাইরাস গুরুপদ চিত্রকার যে রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছিলেন সেটাই উনি মোবাইলে আমাদেরকে দেখাচ্ছেন। তখনকার রাষ্ট্রপতি ছিলেন প্রেসিডেন্ট আব্দুল কালাম, তার হাত থেকে পুরস্কার নেওয়া স্টেজে সেই ছবিটাই উনি দেখাচ্ছেন আমাদেরকে। এবারে যেটা আমরা দেখতে চলেছি সেটা তো আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, এরকম গ্রামে একটা অসাধারণ লাইব্রেরি তৈরি করা এবং পটচিত্র চারিদিকে। এইখানে দেখতে পাচ্ছেন ইনি বসে টি শার্টের উপরে পটচিত্র আঁকছেন, এবং এটা কিন্তু পুরোপুরি ন্যাচারাল কালার দিয়ে, সিনথেটিক কোনো কালার ইউজ হয়নি। এবার আমরা এখান থেকে যাব একজন ভদ্রলোক গ্রামেরই অধিবাসী, তিনি নিজের তত্ত্বাবধানে একটা লাইব্রেরি তৈরি করেছেন, সেই লাইব্রেরি মধ্যে মুদ্রা পটচিত্র আর অসংখ্য বইয়ের কালেকশন। আসুন দেখি, আমি এখানে বেশি কিছু বলবো না, শুধু আপনাদের এই লাইব্রেরি এবং এই ভিতরটা পটচিত্রের যে এক্সিবিশন টাইপের একটা মেলা টাইপের বানানো এটি আপনাদের ঘুরে দেখাচ্ছি। এই জিনিসটা নেই রেখেছি তাল পাতার পুঁথি, হাত পেট কাগজ যেগুলো হতো ওই তুলো আর হাতের মার দিয়ে তাল পাতায় আগে লেখা হতো ওই বেলের আঠা, আমরা বেলকে পুড়িয়ে বেশ কালো করে মাছের কলম দিয়ে লেখা হতো। আমার নাম বাহাদুর চিত্রকর, পশ্চিম মেদিনীপুরে পটচিত্র শিল্প গ্রামে নয়া। লাইব্রেরিটা আপনার হাতে নিজেই তৈরি করা? হ্যাঁ, লাইব্রেরিটা হচ্ছে কি আমার লাইব্রেরি বানানোর কোনো ইচ্ছেই ছিল না বা এগুলো জানতামও না। তো একজন বিদেশ থেকে টমাস কাইজার বলে নাম, জার্মান থেকে উনি এসেছিলেন। আচ্ছা, তো উনি আমাদের গ্রামে পটচিত্র প্রাচীন পটচিত্র সব কালেকশন করতে লাগলো। তো যখন দেখলাম পুরনো প্রাচীন পটচিত্র কালেকশন করছে তখন বলছে শুধু এই জায়গা ছাড়া আর পটুয়া কোথায় কোথায় রয়েছে, তখন বললাম আমি আমার পশ্চিমবাংলায় যতগুলো জেলা আছে সব জেলাতেই পটচিত্র হয় আর পটচিত্রর কাজও দেখতে পাবেন বলে ওনাকে প্রত্যেকটা জেলাতে নিয়ে গিয়ে পটচিত্র সংগ্রহ করে দিলাম। তারপরে আমার বাড়িতে এসে আমার খুব মন খারাপ হয়ে যায় যে যখন আমাদের সব প্রাচীন পটচিত্র আমাদের দেশ থেকে
নিয়ে চলে যাচ্ছে, তারপরে আমার পরের প্রজন্ম দেখতে পাবে না, তখন থেকে আমার মন খারাপ হয়ে গেছিলো। তো মাকে বললাম যে এরকম এরকম ব্যাপার, তখন তো আমাদের টাকা পয়সাও নেই, চার ক্লাস পড়েছি, গামছা পড়ে তো কোনো রকম গেছি। তো তখন ওই গরু ছিল আমি বিক্রি করলাম, তারপরে আবার একটু জায়গা ছিল ওটা বিক্রি করলাম। বিক্রি করার পরে আমি কিন্তু আবার প্রাচীন পটচিত্র সব জেলারই কালেকশন করা শুরু করলাম। আমার কাছে এই মুহূর্তে হয়তো 5-7 হাজার প্রাচীন পটচিত্র রয়েছে সব জেলার। এবং তার সঙ্গে সঙ্গে দেখলাম বিভিন্ন জায়গায়, যখন বিদেশে গেলাম তখনও দেখলাম সেখানেও শিল্পকলা খুব সুন্দর সুন্দর। তো সেখান থেকেও আমার পটচিত্র দিয়ে আমি ওদের কাছ থেকে শিল্পকলাও কিছু সংগ্রহ করতে শুরু করি। তারপরে আমাদের ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সব রাজ্যেই কাছাকাছি একটু একটু করে গিয়েছি, ওদের মেলাতে গেছি, এক্সিবিশনে গেছি। তো ওদের কাছ থেকেও আমি কিছু কিছু জিনিস সংগ্রহ করেছি, দিয়ে পটচিত্র প্লাস এবার বই যেগুলো বলছো, এগুলো বইগুলো হচ্ছে যে আমাদের পটচিত্র বই একটা আমি প্রথম দেখলাম, তারপরে দেখলাম যে প্রত্নতাত্ত্বিকবিদ যারা আছে তারাও শিল্পকলাকে নিয়ে সব লিখেছে। আমি ভাবলাম যে তখন পটচিত্র তো সব তো আছে রেখেছি, তো এই বইগুলোও রাখলে আমার মনে হচ্ছে আমি একটুখানি পড়ি। একটা বই পড়তে, দুটো বই পড়তে পড়তে দেখলাম এখন 20-25 হাজার বই হয়ে গেছে, এবং প্রাচীন পুঁথি, বেশ কিছু হাত লেখা, সেই সব যখন মহেন্দ্র হরপ্পা যে খনন কাজ চলেছিলেন উনি লিখেছিলেন, সে হাত লেখা বইও আমি সংগ্রহ করে রেখেছি। সেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে যার কাছ থেকে পেয়েছি, উনি খুব গুণী মানুষ ছিলেন, বাদলচন্দ্র মুখোপাধ্যায়, উনি একজন লেখক ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের হয়তো একটু আগে বা ওই সময়কালীন লোক ছিলেন, ভদ্রলোক। আরও অনেক বই ছিল, এগুলো একজনের কাছ থেকে আমি পেয়েছি, ও উনি মানে এটা হয়তো 10 হাত হয়েছে, মানে একই জায়গা থেকে সবগুলো পাইনি, ওর কাছ থেকে কিছু বেশ কিছু পেয়েছি। আর বেশ কিছু এরকম লোক আছে যে আমার কাছে কিছু পুরনো বই আছে আপনি রাখুন, এ বলছে আমার কাছে কিছু পুরনো বই আছে রাখুন, এরকম করতে করতে অনেক বেড়ে গেছে। বাঁকুড়া থেকে একজন ভদ্রলোকের কাছে, ওর কাছে, ও আমাকে খুব মিউজিয়াম দেখে ওর খুব পছন্দ হয়েছে, ও আমাকে এই পুঁথি সংগ্রহগুলো আমাকে দিয়েছে। শুভময় মুখার্জি ভদ্রলোকের নাম, এটা হচ্ছে তালপাতার পুঁথি, পুরো তালপাতাতেই লেখা। হ্যাঁ, বাট কবে লেখা এটা হচ্ছে, হ্যাঁ বলে দিচ্ছি, এটা হচ্ছে 1262 সালে, মানে ইংরেজি হচ্ছে 1855। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা হয়েছে, এটা হয়েছে অষ্টাদশকের সময়কার পুঁথি, ওখানে আমরা বই পাচ্ছি না, আপনার কাছে এসে পড়ছি, এটাও তখন আমার ভালো লাগে। এ দেখে নিন, সব হাতে লেখা তামপাতা, মানে এগুলো হচ্ছে বেলকে পুড়িয়ে বাঁশের কলম দিয়ে লেখা হতো। ও বেল পোড়াটাই কালি। হ্যাঁ হ্যাঁ, বাট দেখুন এখনো টিকে আছে পুরো লেখাগুলো। দেড় মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, দেড় মাছের বিয়ে করাতে যাবলো রঙিলা, রুই মাছ বলে আবার, রুই মাছ বলে আবার, তোমার পালকি নই যাবলো রঙিলা,
বেড়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, চানা মাছ বলে আবার, চানা মাছ বলে আবার, তোমার কপাল স্মৃতি হবলো রঙিলা, বেড়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, গুতা মাছ বলে আবার, গুতা মাছ বলে আবার, তোমার কানের দুল হবলো রঙিলা, বেড়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, বাম মাছ বলে আবার, বাম মাছ বলে আবার, তোমার কোমরে পেটি হবলো রঙিলা, বেড়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, কই মাছ বলে আবার, কই মাছ বলে আবার, তোমার দিঘি তবলা বাজাই বলো রঙিলা, বেড়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, শিঙি মাছ বলে আবার, শিঙি মাছ বলে আবার, তোমার বিয়ের বংশী বাজাই বলো রঙিলা, বেড়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, সব মাছ বলে আবার, সব মাছ বলে আবার, তোমার বর যাত্রী যাবলো রঙিলা, বেড়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, বোয়াল মাছ বলে আবার, বোয়াল মাছ বলে আবার, তোর সব সালারে খাবলো রঙিলা, বেড়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, চলো গো রঙিলা। দারুন দারুন এটা রাজস্থানের আছে, আমরা সামনে যে কয়েন গুলো দেখছো মোগল ঘরানা থেকে, সোনার উপর মোহর থেকে সব রকম আছে, একটু করে ভুলে দিলে তাহলে মেলে এখানে ঢুকে ঢুকে চলে যাবে। পুরোপুরি হাতের স্টিচ, যেটা হাত দিয়েছিল ওটা সব থেকে দামি টাকা ডলার কম, রুটি কথা, এটা হচ্ছে বীরভূমের পর জম পট, এগুলো সব কাঁথা না? হ্যাঁ কাঁথা, সব কাঁথা ঘন করে দিয়েছে, ওর বেশি মোটা না কাঁথাগুলো, পাতলার মধ্যে কিন্তু ওই সেলাইয়ে ঘন হয়েছে। আচ্ছা চলো যাই, ওনা দিবে আসি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কিনে নিয়ে চলো, আমরা মানে থ্যাংক ইউ দাদা। ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর অবশ্যই যদি ভালো লাগে, যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, তাকি আমি আরও ভিডিও যখন নিয়ে আসব আপনারা সবার আগেই সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন।
লাখন এটা কি আমরা লাল পাই হ্যাঁ হ্যাঁ এই যে ফলটা আচ্ছা এখানে আপনি দেখতে পাবেন এই যে কেন জোরে সর পড়ে সর পড়ে যা বললো না এই যে একটু দিদি হাতে ধরুন যে ভেতরে যে এটা থাকে বরবটি কলাই লম্বা লম্বা ওই কলাইয়ের পাতা থেকে এই সবুজ আর কাঁচা হলুদ আচ্ছা ব্লুটা ব্লুটা হচ্ছে অপরাজিতা গাছের ফুল ওই যে মুখের কাছে থাকে পুরোটা থাকে না তারপরে চাল পুড়িয়ে কালো আর এই গাঁদা ফুলের রস এগুলো সব গাঁদা ফুলের রস আছে এটা রবীন্দ্রনাথের উপরে কলিকাতা জোড়া সাকয় রবির হয় জনম মাতা সারদা পিতা দেবেন্দ্র সুপুত্র রতন কলিকাতা জোড়া সাকয় রবির হয় জনম চোদ্দ নম্বরের শিশু বাড়ে মায়ের কোলে পুত্র কোলে নিয়ে পিতা চাকরদেরকে বলে দাসী চাকর উভয় মিলে কর গোলালন কলিকাতা জোড়া সাকয় রবির হয় জনম কলিকাতা জোড়া হয় জনম জানালা দিয়ে দেখে রবি পুকুর দেখা যায় রামায়ণ মহাভারতের গল্পটি শোনায় দাসীর কাছে রূপ কথা শুনিল তখন কলিকাতা জোড়া সাকয় রবির হয় জনম কলিকাতা জোড়া সাকয় রবির হয় জনম ওরিয়ান মিশনারিতে চাকর নিয়ে যায় যদু ভট্টাচার্য মাস্টার মশাই তিনি গান শিখায় নাটক কবিতা ঢুকল মাথায় মনটি উচটন কলিকাতা জোড়া হয় জনম কলিকাতা জোড়া সাকয় রবির হয় জনম বাবার সাথে রবীন্দ্রনাথ হিমালয়ে যায় পথের ধারে বোলপুর স্টেশন দেখিতে পায় স্কুল গড়ি নামে দিল সে থায় শান্তিনিকেতন কলিকাতা জোড়া সাকয় রবির হয় জনম কলিকাতা জোড়া সাকয় রবির হয় জনম ফুলে ফুলে ডলে ডলে কবিতা গান গায় বসে বসে জ্যোতি দাদা পিয়ানো বাজায় কদম কলিকাতা জোড়া সাকয় রবির হয় জনম কলিকাতা জোড়া সাকয় রবির হয় কলিকাতা জোড়া সাকয় রবির হয় জনম ও অসাধারণ গানটা কে লিখেছেন আপনি না গানটা কাকা লিখেছে কাকা প্রত্যেকটা ফ্রেমেই দুজনেরই কাজ আছে একটা ফ্রেমে যেই ধরতে তিন মাস আমার বাড়িতে থেকে ও কাজ করেছিল তারপরে আবার প্যারিসে প্রোগ্রাম হলো ফ্রান্সে আচ্ছা এইখানে আচ্ছা আচ্ছা এই যে ফ্রেম গুলো এটাতে এটা তোমার কাজ এটা হ্যাঁ 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 প্রত্যেকটাতে ওর এটা ওনার এটা দুটো তোমাদের ওকে প্রত্যেকটাতে আছে এই যে প্রথমেই এটা আমার আর এইগুলো আমার এইটা ও বানিয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে কথাটা দেখে আর ওই ওর নাম এইটা আর দেখে ওটা খোলো ডিভিডেন্ড গুলিয়ে থাকে
এদিকে খুব ভালো ভালো ছবি, খুব সুন্দর সুন্দর ছবি। যেটা একটা পাতায় তোমার আর ওর কাজ একসাথে, সেটা দেখো। প্রত্যেকটাতে মিলিয়ে কাজ আছে। এই যে আমার কাজ, এটা ওর কাজ। জল আনতে বলে কে সাজের বেলায় যমুনায় জল, আনতে বলে কে সাজের বেলায় যমুনায় জল। চূড়া টিবে দিয়েছেন ঠাকুর ময়ূর পঞ্ছী দিয়া, ওই নানা জাতে পুষ্পের মালা চূড়াতে বেড়িয়া, সাজের বেলায় যমুনায় জল। জল আনিতে জান গোরাধে কলসি কাখে লইয়া, থামকে ঠমকে চলে কৃষ্ণ বিনোদিয়া, সাজের বেলায় যমুনায় জল। আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল, তাহা দেখে কৃষ্ণ তারে কহিছে বচন, আমায় দেখে ঢাকা দিলিস কতই রাজার ধন, সাজের বেলায় যমুনায় জল। আনতে বলে কে সাজের বেলায় যমুনায় জল, সম্পকে ভাগ্নে রে তুই আমি তোর মামি, আমার সঙ্গে করিস ঠাট্টা নীল জোকা নাই, সাজের বেলায় যমুনায় জল। অশোক দেখিনি নন্দ ঘোষ ভেঙে দেব তোর ভুল, অশোক দেখিনি নন্দ ঘোষ ভেঙে দেব তোর ভুল, বেচাব গোয়ালের গরু দর্প করবে চুর, সাজের বেলায় যমুনায় জল। আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল, জল আনিতে জান গোরাধে কলসি কাকে লইয়া, থামকে ঠমকে চলে কৃষ্ণ বিনোদিয়া, সাজের বেলায় যমুনার জল। যাক পাছে মোর গরু বাছুর গরু করে নেব, তোমার মতন সুন্দরী রাধে কোথায় গেলে পাবো, সাজের বেলায় যমুনার জল। আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল, বলে কলসি কি নিতে রাধে কোথায় পাবো কড়ি, গোলায় বাঁধিতে রাধে কোথায় পাবো দড়ি, সাজের বেলায় যমুনায় জল। আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল, ওই যে তোমার প্রেম তরঙ্গ ওই আমার যমুনা, ওই অঙ্গে দেব ঝাঁপ করেছি বাসনা, সাজের বেলায় যমুনার জল। আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল। আজকের এপিসোড আমি শেষ করব গুরুপদ চিত্রকারের নিজস্ব তৈরি এবং সুর দেওয়া মনসার বন্দনা পটের গান, আর লেটেস্ট যেটা করোনা ভাইরাস নিয়ে তিনি একটা পটের গান লিখেছেন গ্রামে গঞ্জে নিয়ে, সেটা সেই গান নিয়ে তিনি অনেক অনুষ্ঠানও করেছেন লোকের মধ্যে অ্যাওয়ারনেস স্প্রেড করার জন্য, অ্যাওয়ারনেস এই করোনা ভাইরাস নিয়ে কীভাবে সতর্কতা নিতে হবে গ্রাম বাংলার যারা বেশি শিক্ষিত নয় তাদের মধ্যে, এর একটা প্রভাব ফেলার জন্য মানে এই সতর্কতার বিষয়ে তিনি এই পটের গানটা তৈরি করেছেন। নাগের হইল খাট পালঙ্ক নাগের সিংহাসন, মা মঙ্গলা বড় আর পৃষ্ঠে গো দেবীর আসন, তর যে গল অজে বেনে মচড়ায় ও দাড়ি,
কাঁধে তুলে নাচে নেবে না সে হেতলের বাড়ি, যদি বিটি মনসার নাগাল যদি পাই মারিব হেতলের বাড়ি কমর কুচাই, সেই গাল বিষহরি আপনি শুনিল ক্রোধ করে চাঁদ বেনের ছয় পুত্র খেল, ছয় পুত্র খেয়ে তার বধু হইল রার, তবু জন্মে নাই খোজানে বেনে কলার পুষ্পদান, কোলের পুত্র আছে তার দুর্লভ লক্ষিন্দর, এর বিয়ে দিতে যাব নেছনীনগর, নেছনীনগরে ঘর অমূল্য বেনেনি তার মেয়ের নাম রাখে সে বেহুলা লাচনী, সম্বন্ধ জুড়িতে গেল দোনার দন বুড়া, সম্বন্ধ ঘোচায় মরে গোসেইয়া ঠকুড়া, বিয়ে হইলেন লক্ষিন্দর পালকিতে চড়িল ওই আগুল পিছুলি বেহারা কাঁধে করে নিল, সাতালি পর্বতে আছে লুয়ার বাসর ঘর, তাতে শুয়ে নিদ্রা যায় গো কান্ত লক্ষিন্দর, সুতার সঞ্চত কালিনী মেরে সাধাইল লক্ষিন্দরের রূপ হেরে ভাবিতে লাগিল, চন্দ্র সূর্য সাক্ষী রেখে মারিলার কামড় বিষের জ্বালায় জেগে উঠে লক্ষিন্দর, একখানা কলার গাছকে তিনখানা করিল বাঁশের গজাল মেরে জলেতে ভাসিল, ভাই ডাকে ও গো বন প্রাণের ভগিনী পচা মরা নয়ে কেন জলে ভাস তুমি, ঘরে ফিরে চলো না বোন আমরা সেবা নেব, ওই যে তোমার ছয় ভাজকে তোলে খাটাইব, বাপ মায়ের ঘর নই দাদা আর নাই খোসাজে, পুদুলিয়া ভাজেদের সঙ্গে সদাই দণ্ড বাজে, অল্প বয়সে দাদা হলাম কুড়ে রাড়ি, কত না ফেলা বইয়া নিরামিষের হাড়ি, গদাধর বড়শিয়ারে গাঙড়ির জলে শুধু অন্ন খায়নে গদা রুই মাছ ধরে, দুই পায়ে গোদ গোদারে আরে রাম পুরি আশে পাশে ফেলে গোদা গোবর শিরে দড়ি, গোদারে করিব দিয়ে ভাসিয়ে চলিল, ছয় মাসের পরে বেহুল্লা তমলুকে গেল, ধনা মনা দুটি ছেলে শুয়াইয়ে খাটে নেতই ধোপা কাপড় কাছে তমলুকের খাটে, সেই কাপড় নিয়ে বেহুল্লাদের সভাতে গেল, আবার মহেশ্বরের কাছে বেহুল্লা বরে চেয়ে নিল, নাগের পৃষ্ঠ নৌকাগুলো দিল সাজাইয়া হংস বলি কেটে দিল মামনসার পূজা, সাথে ছেলে সাত বৌমা ঘরে বসে পেল, বাম হাতে পুষ্পানে জলি চাঁদ বেনে দিল, সেই থেকে মনসা পূজা সর্ব ঘরে হল, ওই বেহুলার মতন সতী কেহ না হইল, এইখানে শেষ করিলাম মনসার বন্দনা, আমরা আজ পটুয়া হল নয়া মোর ঠিকানা, আমরা সাবধান অবলম্বন করিব ভাইরা শাস্তি দেব না, আমরা সাবধান অবলম্বন করিব ভাইরা শাস্তি দেব না, আমরা সাবধান অবলম্বন করিব
আমরা সাধন অবলম্বন করব ভাইরা আজকে দেব না। শোনো শোনো রো সুধীজন, সবার কাছে বলছি এখন, শোনো শোনো রো সুধীজন, সবার কাছে বলছি এখন, এই ভাইরাসের মরণ বাঁচন, এই ভাইরাসের মরণ বাঁচন, সইতে পারবো না, না 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 আজকে দেব না, আমরা সাবধানে অবলম্বন করব ভাইরাস আসতে দেব না, আমরা সাবধানে অবলম্বন করব ভাইরাস আসতে দেব না। গলা খুসখুস কাশি জ্বর হলে যেতে হবে হাসপাতালে, গলা খুসখুস কাশি জ্বর হলে যেতে হবে হাসপাতালে, ডাক্তারের পরামর্শ নিলে, ডাক্তারের পরামর্শ নিলে ভয় তো রবে না, না 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 আজকে দেব না, আমরা সাবধানে অবলম্বন করব ভাইরাস আসতে দেব না, আমরা সাবধানে অবলম্বন করব ভাইরাস আসতে দেব না। বলছে কত জ্ঞানী গুণী, তাদের কথা সবাই মানি, বলছে কত জ্ঞানী গুণী, তাদের কথা সবাই মানি, কোন চিকিৎসা নেই এখনি, কোন চিকিৎসা নেই এখনি, ভাইরাসের ভাইরাসের ওষুধ বেরাই না, না 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 আসতে দেব না, আমরা সাবধানে অবলম্বন করব ভাইরাস আসতে দেব না, আমরা সাবধানে অবলম্বন করব ভাইরাস আসতে দেব না। ডাক্তার বাবুরা বলে সাবান দিয়ে হাতটি ধুলে, ডাক্তার বাবুরা বলে সাবান দিয়ে হাতটি ধুলে, ভাইরাস ঠেকানো যায় মনের বলে, ভাইরাস ঠেকানো যায় মনের বলে, গুজবে গুজবে কান দেবেন না, না 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 আসতে দেব না, আমরা সাবধানে অবলম্বন করব ভাইরাস আসতে দেব না, আমরা সাবধানে অবলম্বন করব ভাইরাস আসতে দেব না। সারা বিশ্বে মহামারী, ঈশ্বরের দানি সবই তারি, সারা বিশ্বে মহামারী, ঈশ্বরের দানি সবই তারি, আমরা মানুষ জাতি অত্যাচারী, আমরা মানুষ জাতি অত্যাচারী, কাউকে মানি না, না 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 আসতে দেব না, আমরা সাবধানে অবলম্বন করব ভাইরাস আসতে দেব না, আমরা সাবধানে অবলম্বন করব ভাইরাস আসতে দেব না। লকডাউন হইল মোদের দেশে, গরিব মানুষরা গেল ফেসে, লকডাউন হইল মোদের দেশে, গরিব মানুষরা গেল ফেসে, কি হইবে অবশেষে, কি হইবে অবশেষে, বুঝতে পারছে না, না 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 আসতে দেব না, আমরা সাবধানে অবলম্বন করব ভাইরাস আসতে দেব না, আমরা সাবধানে অবলম্বন
ভাই আজ আসতে দেবো না।